আসসালামু আলাইকুম। আমজাদ ভাই লিখেছেন, আপনি যত পুরানি হন আমি আপনাকে যতবার দেখি ততবার কিন্তু আপনাকে নতুনই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটাই তো হয়, পছন্দের মানুষ, পছন্দের শিল্পী বা প্রিয়জন যেই হোক না কেন, যতই পুরনো হয় ততই কিন্তু ভালোবাসা বাড়ে, শ্রদ্ধা বাড়ে আর মায়া বাড়ে যেই যেই সম্পর্কের জায়গা থেকে। এটা আমিও জানি, কিন্তু তারপরও আমি এই গানটা গেয়েছিলাম, কারণ হচ্ছে আমরা মেয়েরা, আমরা কিন্তু জানি যে আমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড যেই থাকুক না কেন আমাদের লাইফে, সে মানুষটা আমাদের খুব ভালোবাসে বা খুব টেক কেয়ার করে। একটু যদি ফোনটা ধরতে দেরি হয় বা একটু যদি কোনো কথার এদিক সেদিক হয় বা কোনো অমিল হয়, আমরা সর্বপ্রথম এটাই বলি, এখন হ্যাঁ এখন তো আর আগের সময় নাই, এখন পুরনো হয়ে গেছি না, এখন তো আগের মতো ভ্যালু পাবো না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে জাস্ট অভিমানের একটা কথা আর কিছুই না। ওই অভিমানের কথা থেকেই আসলে আমরা মেয়েরা এইসব কথা বলে থাকি। আর আমি এই কথাটা অতিরিক্ত বলি, খুব বেশি বলি, আর ওই জায়গা থেকেই আসলে আমার এই গানটা করা। আর খুব ভালো লাগলো যে আমার ফ্যান্স যারা আছে বা আমাকে যারা পছন্দ করে, আমার ফ্রেন্ড যারা আছে, সবাই আমাকে আসলে আমাকে নতুনের মতোই দেখছে, বা ওদের কাছে আমি কখনোই পূরণ হব না, নতুন থাকবো সবসময় অনেক অনেক ভালোবাসা পাবো, এই বিষয়টা সত্যি অনেক আনন্দের। আর সবসময় আমি এই ভালোবাসাটাই চাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।